গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় অনুজ বলে এই কথাটা তো ঠিক গুড্ডি আমি যতবার ভুলতে চেয়েছি ততবারই তোমাকে মনে পড়ে গুড্ডি এখন মনে হয় সেদিন তোমাকে ডিভোর্স দেওয়াটাই আমার ভুল হয়েছিল তবে আমি কিন্তু চাই তুমি যেভাবেই হোক যুধাজিৎকে আটকে রাখো ওকে তুমি তোমার কাছে রেখে দাও আর শিরিনের কথা বলছো ওর তো লাইফে সাজা হয়ে যাবে বাড়িতে ফিরলেই যুধাজিদের তীর্যক মন্তব্য তারপর কোথা থেকে এলে মাও বলে চাকরি তো তুমি করতে চাওনি আমার ছেলে তোমাকে অনেক খোঁজ করেও পায়নি বাচ্চাদের এখনও খাওয়ানো হয়নি দেখে রিখিয়াকে ডেকে ধমক দিল গুড্ডি যুধাজিৎকেও বলে আমি সব সবসময় সবকিছুর জন্য কৈফিয়ত দিতে পারবো না যুধাজিৎ বলে তুমি তো গিয়েছিলে অনুজের বাড়িতে তুমি এই জন্যই আমাকে এখানে চেম্বার করতে নিষেধ করেছিলে অনেক বিতর্কের পরে যুধাজিৎ বলে তুমি আমাকে ঠকাচ্ছ মাও বলে একই কথা মা বলল যুধাজিৎ নিজে দেখে এসেছে অনুজের বাড়ির সামনেই তোমার গাড়িটা যুধাজিৎ বলে কিসের এত টান অনুজের ওপর মা বলে কেন নিজের স্বামীকে সাথে না নিয়ে এই মুহূর্তে কেন একা একা দেখা করতে গিয়েছিলে অনুজের সাথে গুড্ডি অনেকভাবে বোঝাতে চাইলেও কেউ সেটা বুঝতে চাইল না উল্টো শিরিনের এই পরিণতির জন্য গুড্ডিকে দায়ী করলে গুড্ডি বলে মা আমি তোমার ওপর ভরসা করতাম কিন্তু আজ আর সেই ভরসাটা পাচ্ছি না তাই আমি আর কারোর কোনো প্রশ্নের উত্তর দেব না যুধাজিৎ বলে শিরিন তোমাকে একদিন মেরে ফেলতে চেয়েছিল আর তুমি শিরিনকে তিলে তিলে মারতে চেয়েছো গুড্ডি বলে তাহলে এই ছয় বছরে কেন ওদের সম্পর্কটা তৈরি হয়নি মা বলে তুমি যে ছয় বছর দেখা করি সেটা বিশ্বাস করি না যুধাজিৎ বলে ছয় বছরের হিসাব আমি বলতে পারবো না তবে তোমার সমস্যার সমাধান হলেই আমি এখান থেকে চলে যাবো গুড্ডি বলে তুমি চাইলে যে কোনো মুহূর্তে চলে যেতে পারো তাহলে কে বার গুড্ডির সংসারটা ভেঙেই যাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ